হ্যালো ফ্রেন্ডস, আমরা অলরেডি ফিজিক্সের ওপর দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি এবং লাস্ট দুটো ভিডিওতে আমি তোমাদেরকে দুটো চ্যাপ্টার বুঝিয়েছি। ফার্স্ট ভিডিওতে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে এবং তারপরে যে ভিডিওটি প্রোভাইড করেছি সেখানে আমরা ফোর্স অ্যান্ড প্রেশার নিয়ে আলোচনা করেছি। আমি বেসিক্যালি এনসিআরটিকে ফলো করার চেষ্টা করেছি এবং তোমাদের এই সমস্ত চ্যাপ্টারের ওপর, স্পেশালি সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর যে সমস্ত পার্টগুলি আছে তাতে ইন্টারেস্ট যাতে গ্রো করে তার আমি চেষ্টা করছি। অ্যান্ড তোমরা কতটা বুঝতে পারছো, তোমাদের ইন্টারেস্ট কতটা গ্রো করছে সেটা যাচাই করার একটাই উপায় আছে আমার কাছে, সেটি হলো যে এমসিকিউ। সো তাই আমি চেষ্টা করব প্রত্যেকটি ভিডিওর পর প্রতিটি চ্যাপ্টার রিলেটেড আমি তোমাদেরকে কিছু এমসিকিউ আস করি। তোমরা চেষ্টা করবে কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার। অ্যান্ড প্রথমে তোমরা অ্যান্সারগুলো দেখবে না, আমি সেই জন্য কী করব, একবার সবগুলো কোশ্চেন আস করব তোমাদেরকে, দেন তোমরা প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ভিডিওকে পজ করে। অ্যান্ড তারপর আমি উইথ এক্সপ্লেনেশন আমি প্রত্যেকটা কোশ্চেনের যে কারেক্ট অ্যান্সার হবে সেগুলোকে মার্ক করব। সো আমরা বেসিক্যালি 10টা করে কোশ্চেন আস্ক করব, 10 কোশ্চেন্স উইল বি আস্কড। অ্যান্ড তোমাদের কত মার্কস হচ্ছে সেটা আমি তোমাদের কমেন্ট বক্সে ক্যালকুলেট করে দেবো। সো লেট আস স্টার্ট। সো ফিজিক্স এমসিকিউ পার্ট ওয়ানের ফার্স্ট কোশ্চেনটি হলো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, অর্থাৎ নিচের কোনটি একটি মৌলিক রাশি। অপশন এ ভলিউম, অপশন বি টাইম, অপশন সি ভেলোসিটি, অপশন ডি ফোর্স। নেক্সট কোশ্চেন ইজ দ্য ডাইমেনশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ ইম্পালস। অপশন এ ভলিউম, অপশন বি মোমেন্টাম, অপশন সি টর্ক, অপশন ডি চেঞ্জ ইন দ্য রেট অফ মোমেন্টাম। কোশ্চেন নম্বর থ্রি ইজ লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ। অপশন এ ডিস্টেন্স, অপশন বি টাইম, অপশন সি এরিয়া, অপশন ডি লুমিনাস ইন্টেন্সিটি। কোশ্চেন নম্বর ফোর ইজ দ্য ইউনিট অফ পাওয়ার অফ এ লেন্স ইজ। অপশন এ ডেসিবেল, অপশন বি পাস্কাল, অপশন সি ডায়োপ্টার, অপশন ডি পয়েস। কোশ্চেন নম্বর ফাইভ টাইম টেকেন বাই লাইট টু রিচ আর্থ ফ্রম সান ইজ অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি মিনিটস। নাম্বার ওয়ান 6.77 মিনিটস, নাম্বার টু 8.33 মিনিটস, নাম্বার থ্রি 4.73 মিনিটস, নাম্বার ফোর 10.2 মিনিটস। কোশ্চিন নাম্বার সিক্স ওয়ান ন্যানোমিটার ইজ ইকুয়াল টু হাউ মেনি অ্যাংস্ট্রম। নাম্বার এ 100 অ্যাংস্ট্রম, নাম্বার বি 10 অ্যাংস্ট্রম, নাম্বার সি 1000 অ্যাংস্ট্রম, নাম্বার ডি 1/100 অ্যাংস্ট্রম অর 0.001 অ্যাংস্ট্রম। কোশ্চিন নাম্বার সেভেন কিলো ওয়াট আওয়ার ইজ দ্য ইউনিট অফ। অপশন এ এনার্জি, অপশন বি পাওয়ার, অপশন সি কারেন্ট, অপশন ডি ম্যাগনেটিক ফ্লাক্স। কোশ্চিন নম্বর এইট ইজ থার্ম ইজ দ্য ইউনিট অফ। অপশন এ পাওয়ার, অপশন বি হিট এনার্জি, অপশন সি লাইট, অপশন ডি ডিস্টেন্স। কোশ্চিন নম্বর নাইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ইউনিট অফ প্রেশার। অপশন এ পাস্কাল, অপশন বি বার, অপশন সি ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার অর ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, অপশন ডি ফ্যাদম। অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড টেন্থ কোশ্চিন ইজ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। অপশন এ গ্র্যাভিটেশনাল ফোর্স, অপশন বি ফ্রিকশনাল ফোর্স, অপশন সি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অপশন ডি ম্যাগনেটিক ফোর্স। নাও তোমরা ভিডিওকে পজ করো, পজ করে অ্যান্সারগুলো করো, দেন আমি প্রত্যেকটিকে এক্সপ্লেন করব এবং কারেক্ট অ্যান্সারগুলোকে মার্ক করব। সো আমি এখন তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার উইথ প্রপার এক্সপ্লেনেশন প্রোভাইড করছি। তোমরা যা অ্যান্সার করেছো বা মনে মনে যা অ্যান্সার ভেবেছো সেই অ্যান্সারগুলোকে মিলিয়ে নেবে। অ্যান্ড কমেন্ট বক্সে অবভিয়াসলি তোমরা অ্যান্সার তো অবশ্যই করেছো, আমি সেখান থেকে তোমাদের মিলিয়েও দেবো। তো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটি ছিল সেই কোশ্চেনটি ছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, অর্থাৎ নিচের কোনটি একটি মৌলিক রাশি। তো আমরা ফার্স্ট ভিডিওতে, ফার্স্ট লেকচারের প্রথম স্লাইডেই আলোচনা করেছিলাম যে আমাদের যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো আছে অ্যাকর্ডিং টু এসআই ইউনিট আমরা এরকম 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি পেয়েছিলাম। তার মধ্যে প্রথম তিনটি তো সবারই জানা এবং তোমাদের সবার জানা উচিতও, মাস, টাইম, লেন্থ, এই তিনটি তো অবভিয়াসলি ফান্ডামেন্টাল ইউনিট। এছাড়াও 4টি ছিল, টোটাল 7টি ফান্ডামেন্টাল ইউনিট ছিল, প্রত্যেকটি নিয়ে আমি সেখানে আলোচনা করেছিলাম, তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। সো এখানে যে অপশানসগুলি আছে যে ভলিউম, টাইম, ভেলোসিটি, ফোর্স, সো ভলিউম, ভেলোসিটি, ফোর্স, ভলিউম, ভেলোসিটি, ফোর্স প্রত্যেকটি ডিরাইভড ইউনিট। অ্যান্ড এখানে শুধুমাত্র অপশন নাম্বার বি যেটি আছে টাইম, সেটি হলো আমাদের একটি ফান্ডামেন্টাল ইউনিট অর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। কোশ্চিন নম্বর টু
The dimension of which of the following is the same as that of impulse? অর্থাৎ ইম্পালসের সাথে নিচের কোন রাশিটির ডাইমেনশান সেম। তো আমাদের প্রথমে জানতে হবে ইম্পালস কী। ইম্পালসকে যদি আমরা এক্সপ্রেস করি, সো এফ ইন্টু টি, এটা হবে আমাদের ইম্পালস। ইম্পালস ইকুয়াল টু ফোর্স ইন্টু টাইম, অর্থাৎ বলকে যদি আমরা টাইম দিয়ে মাল্টিপ্লাই করি তখন হবে সেটা আমাদের ইম্পালস। তো আমরা ফোর্সকে কী লিখতে পারি? ফোর্সকে লিখতে পারি এম ভি ডিভাইডেড বাই টাইম, বিকজ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামকে আমরা বলি ফোর্স। সো অপশান নাম্বার ডি তো অবশ্যই হবে না, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, কারণ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইটসেলফ ফোর্স। দেন এটাকে এর সাথে আমাদের আছে টাইম, সো টাইম ওপর নিচে আমাদের কী হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো আমাদের থাকছে হচ্ছে এম ভি, দ্যাট ইজ মোমেন্টাম। সো অপশান নাম্বার টু আমাদের যেটি আছে সেটি হচ্ছে মোমেন্টাম, সেটি হবে আমাদের এই কোশ্চেনের এক্স্যাক্ট অ্যান্সার। কেউ ভুল করে রেট ইন দ্য চেঞ্জ অফ মোমেন্টাম করতে পারে, কিন্তু এটা অবশ্যই না, কারণ রেট ইন দ্য চেঞ্জ অফ মোমেন্টাম ইটসেলফ ফোর্স। সো অ্যান্সার হবে হচ্ছে অপশান নাম্বার টু, মোমেন্টাম। অ্যান্ড থার্ড যে কোশ্চিন ছিল সেটি ছিল লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ। তোমরা সবাই জানো, আমি ফার্স্ট ভিডিওতে বারবার করে বলেছি, লাইট ইয়ার, পারসেক, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস, এই যে ইউনিটগুলো আছে এগুলো জাস্ট লার্জ ডিস্টেন্সগুলোকে মেজার করার জন্য ইউজ করা হয়। সো লাইট ইয়ার কার ইউনিট হবে? ডিস্টেন্সের ইউনিট। নাও আমরা দেখছি আমাদের কোশ্চিন নাম্বার ফোর, সেই কোশ্চিন নাম্বার ফোর ছিল দ্য ইউনিট অফ পাওয়ার অফ লেন্স ইজ, এ ডেসিবেল, বি পাস্কাল, সি ডায়াপ্টার, ডি পয়েস। প্রথমেই বলে দিই এখানে অ্যান্সার হবে ডায়াপ্টার, অ্যান্সার হবে ডায়াপ্টার। এ ডেসিবেল, এ ডেসিবেল ইন্টেন্সিটি অফ সাউন্ড, যেটা আমরা মেজার করি সাউন্ডের যে তীব্রতা। পাস্কাল, পাস্কাল তো প্রেশার বা চাপের একক। পয়েস, পয়েস হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্কের একক। ডায়াপ্টার হচ্ছে আমাদের লেন্সের যে পাওয়ার তার হচ্ছে একক। সো লেন্সের পাওয়ারকে আমরা এক্সপ্রেস করি ওয়ান ডিভাইডেড বাই এফ দিয়ে। বাট আমরা যদি এটাকে ডায়াপ্টার ফর্মে প্রকাশ করতে চাই তো ডি ইকুয়াল টু হবে হান্ড্রেড ডিভাইডেড বাই এফ। সেখানে এফটা কী? এফটা হলো এখানে হচ্ছে লেন্সের ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য। সো ডি ইকুয়াল টু হান্ড্রেড ডিভাইডেড বাই এফ, এটা হচ্ছে ডায়াপ্টার ফর্মে যদি আমরা লেন্সের পাওয়ারটাকে প্রকাশ করি তখন এই ইকুয়েশনটাকে আমাদেরকে ফলো করতে হবে, ডি ইকুয়াল টু হান্ড্রেড ডিভাইডেড বাই এফ। সো ডায়াপ্টার হলো লেন্সের পাওয়ারের ইউনিট। নেক্সট আমাদের যে কোশ্চেন ছিল, টাইম টেকেন বাই লাইট টু রিচ আর্থ ফ্রম সান, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসছে সেটি আসতে মোটামুটি কতটা সময় লাগে, অ্যাপ্রক্সিমেট কতটা টাইম লাগে, সেটা একদম ডিরেক্ট কোশ্চিন, এতে বোঝার কিছু নেই, এটা প্রত্যেকেরই আমার মনে হয় জানা আছে। এটি অ্যাপ্রক্সিমেটলি 8.33 মিনিট টাইম নেয়। তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মোটামুটিভাবে 8.33 মিনিট সময় লাগে। কোশ্চেন নম্বর সিক্সে যেটি আস্ক করা হয়েছিল, ওয়ান ন্যানোমিটার ইকুয়াল টু হাউ মেনি অ্যাংস্ট্রম। সো এই রিলেশন এস্টাবলিশ করতে আমি তোমাদেরকে এস্টাবলিশ করে দেখিয়ে দিচ্ছি। এই রিলেশনকে এস্টাবলিশ করতে আমাদেরকে প্রথমে ন্যানোমিটারকে মিটারে এক্সপ্রেস করতে হবে। ওয়ান ন্যানোমিটার ইকুয়াল টু 10^-9 মিটার, অ্যান্ড ওয়ান অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10^-10 মিটার। এখন আমরা চেষ্টা করব অ্যাংস্ট্রম অ্যান্ড ন্যানোমিটারের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করার। নাও আমরা যদি লিখি 10^-9, একদিকে লিখছি 10^-10, অবভিয়াসলি 10^-9 যেটি আছে সেটি গ্রেটার দেন 10^-10, কারণ আমরা যে দেখছি 10-এর উপর পাওয়ার যেটি আছে সেটি হচ্ছে পাওয়ারটি হচ্ছে মাইনাস। সো মাইনাস পাওয়ার যত বেশি হবে তো সেই রাশিটি তত আমাদের কী হবে, ছোটো হবে। সো 10^-9 অবভিয়াসলি গ্রেটার দেন 10^-10। এখন 10^-9কে আমরা লিখতে পারি 10 × 10^-10। সো 10 × 10^-10 ইকুয়াল টু 10^-9। বোথ সাইডে আমরা দুটোর ইউনিট মিটার নিয়ে নিই। সো 10^-10 মিটার ইকুয়াল টু 1 ন্যানোমিটার, অ্যান্ড 10 × 10^-10 মিটার ইকুয়াল টু 10 × 10^-10 মিটার ইকুয়াল টু 1 অ্যাংস্ট্রম। সো 10 অ্যাংস্ট্রম, সো 1 ন্যানোমিটার উইল বি ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম। সো আমাদের অপশন বি হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন, কিলো ওয়াট আওয়ার ইজ দ্য ইউনিট অফ। সো এখানে আমি স্টুডেন্টদের একটা সাজেশন দেবো, কিলো, মেগা এই টার্মগুলো যখন ইউজ করা থাকবে কোনো ইউনিটের আগে এগুলো দেখে কিচ্ছু কনফিউজড হওয়ার না। এগুলো জাস্ট একটা লার্জ কোয়ান্টিটি বা হিউজ কোয়ান্টিটিকে এক্সপ্রেস করার জন্য এগুলো ইউজ করা হয়। কিলো
মানে 10^3 দিয়ে মাল্টিপ্লাই, মেগা মানে 10^6 দিয়ে মাল্টিপ্লাই করা থাকে। সো এগুলো জাস্ট কনফিউজ করার জন্য দেওয়া থাকবে। এবার আমরা দেখবো ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার আমাদের কার ইউনিট। সো আমরা আগে দেখেছি যে পাওয়ারের ইউনিট, আমরা দেখেছি পাওয়ার ইকুয়াল টু জুল পার সেকেন্ড ইকুয়াল টু ওয়াট। পাওয়ারের ইউনিট ছিল জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকে আমরা কী আমরা বলতাম হচ্ছে ওয়াট। সো ওয়াট ইকুয়ালস টু জুল পার সেকেন্ড। নাও ওয়াট ইন্টু আওয়ার, সো আওয়ারের ইউনিট যা আছে জুল ডিভাইডেড বাই টাইম ইন্টু আওয়ারের ইউনিটটা কী হবে, টাইমের ইউনিট। সো ওপর নিচে টাইমের যে ইউনিট দুটো আছে সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে সেকেন্ডে আছে। সো আওয়ারকে আমরা অবভিয়াসলি সেকেন্ডে এক্সপ্রেস করতেই পারি, ওয়ান আওয়ার ইকুয়াল টু 3600 সেকেন্ড। সো ওপর নিচে সেকেন্ড কাটা চলে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। সো আমাদের পড়ে থাকছে হচ্ছে জুল, জুল কার ইউনিট, আমরা অবভিয়াসলি জানি জুল হচ্ছে এনার্জির ইউনিট। তো আমাদের এখানে যেই অপশানটি হবে কারেক্ট সেটি হলো এনার্জি। সো কিলো ওয়াট আওয়ার ইজ দ্য ইউনিট অফ এনার্জি। লাস্ট কোশ্চিন হলো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ডিফাইন্ড ফ্রম আদার্স। অপশন এ গ্র্যাভিটেশনাল ফোর্স, অপশন বি ফ্রিকশনাল ফোর্স, অপশন সি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অপশন ডি ম্যাগনেটিক ফোর্স। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হোয়াট ইজ কন্ট্যাক্ট ফোর্স অ্যান্ড হোয়াট ইজ নন কন্ট্যাক্ট ফোর্স। একটি অবজেক্ট আর একটি অবজেক্টের ওপর যখন ফোর্স অ্যাপ্লাই করে, দুটোর মধ্যে যদি কন্ট্যাক্ট থাকে দেন তাকে বলবো আমরা কন্ট্যাক্ট ফোর্স, অ্যান্ড যদি দুটোর মধ্যে জাস্ট ইন্ট্রাকশান থাকে বাট দেয়ার ইজ নো কন্ট্যাক্ট তবে আমরা সেটিকে বলবো জাস্ট নন কন্ট্যাক্ট ফোর্স। সো গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স এই প্রত্যেকটি হলো নন কন্ট্যাক্ট ফোর্স, বাট ফ্রিকশনাল ফোর্স হলো একটি কন্ট্যাক্ট ফোর্স। সো এই ক্ষেত্রে আমাদের যেটি অ্যান্সার হবে সেটি হলো ফ্রিকশনাল ফোর্স। শেষে জাস্ট আমি তোমাদের দুটো কথা বলছি, যদি মনে হয় এই ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল বা ভিডিওগুলো থেকে তোমরা কোনো রকম হেল্প পাচ্ছ তবে সেই এই ভিডিওগুলো তোমাদের সেই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো যারা বাড়ির থেকে প্রিপারেশান নিচ্ছে অ্যান্ড উইদাউট কোচিং যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার মতো মানসিকতা রাখে, তাদের জন্য এই ভিডিওসগুলো হেল্পফুল হবে আশা রাখি। অ্যান্ড আমার ভিডিওসগুলি লাইক করো, শেয়ার করো, অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, এর থেকে আমি একটু মোটিভেটেড হব, আরও ভিডিওসগুলো প্রোভাইড করার চেষ্টা করব আমি, অ্যান্ড শিগগিরই আমাদের বাকি যে সমস্ত কোর্সগুলো আছে সেগুলো লঞ্চ করতে পারবো। থ্যাংক ইউ।